সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় 7 দিন ব্যাপী ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা উৎসব। এ জেলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা উৎসব জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির চত্বরে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই রথ উপলক্ষে নাটমন্দির চত্বরে রথের মেলা দেখতে আসেন। সাধারণ মানুষকে দেখা যায় প্রচন্ড উৎসাহ সহকারে রথের সামনে এসে রথ টানতে এবং কলা বাতাসা ছিটাতে। রথযাত্রাকে কেন্দ্র করে নাটমন্দির চত্বরে 7 দিন ধরে চলে মেলা। তবে এই রথের মেলার প্রধান আকর্ষণ হল তালির শাঁস ও নটকন ফল। পশরা সাজিয়ে মেলার এই কয়টা দিন দোকানদাররা নটকন ও তালির শাঁস বিক্রি করেন। প্রচুর মানুষ মেলায় এসে রথ দেখার সাথে সাথে এই সময় নটকন ও তালির শাঁস খান ও বাড়ির সকলের জন্য নিয়ে যান। এক কথায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে রথের মেলার মূল প্রসাদী হল নটকন ও তালির শাঁস। বছরের আর কোন সময় মানুষ নটকন কিংবা তালির শাঁস না খেলেও এই সময় সকলেই জগন্নাথের এই রথের মেলায় এসে নটকন কিংবা তালির শাঁস খাবেন না তা কিন্তু হয় না। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই রথের মেলায় আসেন তালির শাঁস ও নটকন খেতে। টক মিষ্টি এই ফলটি সোজা রথ ও উল্টো রথের দিনই বেশি পরিমাণে পাওয়া যায়। সারা বছর নটকন ও তালির শাঁস দেখার না মিললেও রথের এই একটি দিন এই ফলগুলো পাওয়া যায়, ফলে সাধারণ মানুষদের কাছে এই ফলগুলোর বিশেষ চাহিদা থাকে। এক নটকন বিক্রেতা জানান, নাম কি তোমার? নাম সঞ্জিত গুপ্তা। কি বিক্রি করছো? নটকা। কত করে কিলো? 80 টাকা কিলো। আচ্ছা, এবার নটকার দাম বেশি না কম? আগেবার থেকে এবার কম। কম কেন? কম এবার ফলন ভালো হয়েছে, ওই জন্য ফলন ভালো হয়েছে, আমদানি বেশি হয়েছে। এটা আমরা নিয়ে আসি জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার সাইড থেকে আসি। কিরকম লটকা বিক্রি হয়? প্রচুর লটকা বিক্রি হয় এই রথের মেলায় বিক্রি হয়। আচ্ছা, মানে এটা কি ফল? এটা ও না খেলে কি রোগ? না, এই রথের মেলায় আসলে লটকা না খেলে বেকার, মেলাটা আসে বেকার। আচ্ছা, মানে জগন্নাথদেবের প্রধান ফল? হ্যাঁ, প্রধান ফল। আচ্ছা, চিনি কলা আর লটকা, এটা হলো প্রধান ফল। এই রথের মেলায় ধূপগুড়ি থেকে এই নটকন নিয়ে আসেন তারা। সারা বছর কেউ নটকন খায় না, তাই নটকনের চাহিদা তেমন থাকে না। তবে বছরের এই একটি দিন নটকন প্রচুর পরিমাণে বিক্রি হয়। জানা যায় এবার এই নটকন ফল মেলার 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ও তালের শাঁস 10 টাকা পিস হিসেবেও বিক্রি হয়েছে। এবং একটা তালের দাম কত করে? 10 টাকা বিক্রি করি, 3 পিস। 10 টাকায় 3 পিস কোথা থেকে নিয়ে আসেন? এগুলো আমাদের ইটাহার থেকে। বছরের এই কয়টি দিন নটকন ও তালের শাঁস ভালো পরিমাণে বিক্রি হওয়ায় খুশি ফল বিক্রেতারা। প্রধান আকর্ষণ তো জিলাপি, নটকা এবং হচ্ছে তালের শাঁস। আচ্ছা, যে গরম দিয়েছে গরমে একটু মানে চেষ্টা করার জন্য হচ্ছে তালের শাঁস। আচ্ছা, তো প্রতিবারই এখানে তাল শাঁস খাওয়া হয়? হ্যাঁ, প্রতিবার। আচ্ছা, এখানকার রথের মেলার বলে সবাই বলে তাল শাঁস একটু হলেও খাবে, এটা কি সত্যি? একটু হলেও খাবে। আচ্ছা, কি খাবে? তালের শাঁস। কেন তালের শাঁস? এখানে মানে এখানে মহঞ্জম বাজার যে রথের জিলাপি এবং নটকা তাল শাঁসটা সেখানে খাবে, জগন্নাথের প্রসাদ হিসাবে লোকের লোকে একটু হলেও খাবে, যারা খায় না তাদের খেতে হবে জগন্নাথের প্রসাদ হিসাবে। আচ্ছা, তুমি খেয়েছো তাল শাঁস? আমি খেয়েছি। আচ্ছা, যখনই আসো তখনই সবাই তাল শাঁস খাও? হ্যাঁ, তখনই। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।